সালাম ওরুলকাত যে সম্মানিত ভাই ছিলেন যে সালাত অবস্থায় জামা কাপড়ের যে কিছু অংশ এটা কি ঘুটে রাখা সালাত হবে কিনা সম্মানিত ভাই যে অনেককে দেখা যায় যে প্যান্ট ফরেন উনারা নামাজের সময় ফেন্টকে টাকনুগিরার উপরে উঠাইয়া যে রাখেন গুটিয়া রাখেন যাতে করে উনি নামাজের মতো অন্তত পক্ষে টাকনুগিরার উপরে পড়তে পারেন এই খেয়ালে আর অনেকে যে ফুল হাতার জামা পড়েন কিন্তু হাতার যে কাপড়গুলোকে করে উপরের দিকে রাখেন এগুলো যায় আছে কিনা ভাই এখানে যে বিষয়টি দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টাকনুগিরার নিচে পুরুষের কাপড় জামাটা হারাম তাই কেউ যদি নাকি সালাতের আগে এই হারাম কাজের মধ্যে লিপ্ত আছে অন্তত পক্ষে সালাত অবস্থায় একটু হারাম কাজ থেকে বাঁচতে চায় সেটা তার জন্য জরুরি হারাম কাজ থেকে বাঁচা বাকি ওটা অবশ্যই যে হাদিসের মধ্যে আছে সালাতের মধ্যে তোমরা তোমাদের কাপড় সফর গুটিয়ে রাখবে না এটার উদ্দেশ্য হয়েছে যাতে করে আমাদের সাথে সাথে আমাদের কাপড় সফরগুলোও আমাদের সাথে কি করে কুরুকুশতা করতে পারে আর যদি নাকি এটাকে গুটিয়ে রাখা হয় এটা বাঁধা পড়ে এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে মূলত বিষয়টি হচ্ছে মাকরু এটা হারাম না মাকরু অন্তর্ভুক্ত হবে আর টাটন উপরে কাপড় ফোড়া অবশ্যই হচ্ছে ফরস আর নিচে ফড়া হারাম তাই যতভাগে সালাতের ভিতরে হলেও ওই ব্যক্তি মাক্রোর মধ্যে নিমজ্জিত হবে কিন্তু হারাম থেকে বাঁচতে পারবে তাই সালাতের অবস্থায় আমাদের সবাইকে যে কাপড় যে না গুটিয়ে কাপড়কে আপনার অবস্থায় ছেড়ে দিব সেটা হচ্ছে মূল সুন্নত সেটাই শূন্য সেটা আমাদের আমরা করব। এর বিপরীত করাটা মাকরু আর নামাজ হবে না এই কথাটা ঠিক নয় নামাজ হবে তবে সালতাম আক্রু হবে আশা করি বিষয়টা বসে আছেন বাকি আল্লাহাম সালাম আলাইকুম